Welcome to my channel, Moms on Wheels. Hello friends, বাচ্চাদের হেয়ার গ্রোথের প্রবলেম নিয়ে আমাকে অনেকে প্রচুর প্রশ্ন করেছে। তো আজকের ভিডিও এই ব্যাপারটা নিয়েই, যে বাচ্চাদের একেবারে ছোটবেলায় হেয়ার গ্রোথ অনেকেরই কম থাকে, তো সেই ব্যাপারটা কিভাবে পরবর্তীকালে হেয়ারটা বেশি করে গ্রো করানো যায় আর তার জন্য কি কি করা যেতে পারে। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল বাটন আছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। তো এই ব্যাপারটা প্রথমেই বলবো যে ছ মাসের নিচের বাচ্চাদের জন্য কিন্তু হেয়ার গ্রোথটা খুব একটা কিছু ম্যাটার করে না, তার কারণ সব বাচ্চারই, প্রায় বেশিরভাগ বাচ্চারই খুব কম হেয়ার থাকে। ওই সময়টাতে যদি তোমার বাচ্চার হেয়ারটা কম হয়, তার জন্য খুব একটা চিন্তার কিছু নেই, পরে গিয়ে ওটা নিজের থেকেই আস্তে আস্তে হয়ে যাবে। এখানে আরেকটা কথা বলবো যে হেয়ার গ্রোথটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই জেনেটিক হয়ে থাকে। তো জেনেটিক্যালি ওর হেয়ার গ্রোথ যেরকম হওয়ার, সেরকম যদি না হয় তখন চিন্তার ব্যাপার। তো তখন কি কি করা যেতে পারে এই ব্যাপারটা নিয়ে আজকের আলোচনা। তো প্রথমে বলবো যে হেয়ার গ্রোথের জন্য প্রথম হচ্ছে ওদের যে মাথার ওপরে যে সমস্ত জমে থাকে, মাথা স্কিনের ওপরে যে ব্যাপারগুলো জমে থাকে, ওই ব্যাপারগুলোকে আগে কিন্তু সরিয়ে দেওয়া। ওইটা যতক্ষণ না মাথার ওপর থেকে সরছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নতুন হেয়ার গ্রো করবে না। ওইটাকে সরাতে হলে আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে আমরা ওদের খুব ভালো করে মাথাতে স্নান করাবো। স্নান করানোর সময় অবশ্যই মাথাতে খুব ভালো করে পরিষ্কার করে স্নান করাবো। এক মাস দেড় মাসের পর থেকে বাচ্চার যদি ঠান্ডা না লেগে থাকে, যদি ডক্টর কে একবার জিজ্ঞেস আমরা করে নেবো যে এখন শ্যাম্পু করানো যাবে কি না, তো তখন থেকে কিন্তু শ্যাম্পু করিয়ে ভালো করে ওকে স্নান করাতে হবে। মাথা যত পরিষ্কার রাখবে তত কিন্তু হেয়ার গ্রোথ হতে সাহায্য হবে। দ্বিতীয় বলবো, পরিষ্কার রাখার আরেকটা কারণ হচ্ছে কোনো ইনফেকশন যাতে না হয়। ইনফেকশন হলে কিন্তু ওর হেয়ার গ্রোথের প্রবলেমটা হবে। ইনফেকশন কখন হবে না, যখন তুমি খুব ভালোভাবে ওকে পরিষ্কার রাখবে। পরিষ্কার রাখার মানে শরীরেও ইনফেকশন হবে না, মাথাতে তো হবেই না। সেইটা করতে হলে অনেক সময় ওই মাথার উপর যে সমস্ত জমে থাকে অনেক সময় ড্যান্ড্রফ হয়ে যায়। পরে অনেক সময় কি হয়, মাথায় যেগুলো জমে থাকে ওইগুলো না সরানোর জন্য কিন্তু এই ইনফেকশনও হয়ে যেতে পারে, আবার তার সাথে হেয়ার গ্রোথটাও বন্ধ হয়ে যেতে পারে। তো ওইগুলো সরানোর জন্য কিন্তু কিটোকোনাজল শ্যাম্পুটা ইউজ করা যেতে পারে। তো বাচ্চাদের জন্য আলাদা করে কিটোকোনাজল শ্যাম্পু পাওয়া যায়, যে বাচ্চাদের জন্য আলাদা করে যেটা তৈরি, তো সেই রকম কিটোকোনাজল শ্যাম্পু নিয়ে এসে ওর মাথাতে কিন্তু দু সপ্তাহে একবার, একেবারে ছোট বাচ্চা মানে ছ মাসের নিচের বাচ্চার দু সপ্তাহে একবার করে শ্যাম্পু করাতে পারো, আর ছ মাসের ওপরে বাচ্চার সপ্তাহে একবার করে শ্যাম্পু করানো যেতে পারে। আর শ্যাম্পুটা করালে আরও একটা ব্যাপার কি হয়, যে ওর কোনো রকম ইনফেকশন হয় না, আর ইনফেকশন থেকেও দূরে থাকে, আর মাথাটা পরিষ্কার থাকে। এখানে আমি শ্যাম্পু করানোর প্রসেসটা আরেকবার বলে দিই। আমি একটা ভিডিওতে অবশ্যই বলে দিয়েছি বাচ্চা কিভাবে শ্যাম্পু করাতে হবে, তো এখানে আমি আরও একবার বলে দিই যে শ্যাম্পুটা কিটোকোনাজল শ্যাম্পু সবসময় প্রথমে অল্প হাতে নিয়ে ওর মাথাটা আগে ভিজিয়ে নেবে, তারপরে অল্প কিটোকোনাজল শ্যাম্পু নিয়ে মাথার মধ্যে ভালো করে ম্যাসাজ করবে। খুব বেশি সময় নয়, বাচ্চাকে সবসময় খুব তাড়াতাড়ি স্নান করিয়ে নিতে হয়, তো সময়টা খুব অল্প পাবে। তার মধ্যেই যতটুকু ম্যাসাজ করা যায় করিয়ে নিয়ে তারপরে একটা হেয়ার ব্রাশ দিয়ে, ওই হেয়ার ব্রাশটা দিয়ে মাথার সামনে থেকে পেছনের দিকে চুলগুলোকে টেনে টেনে এইভাবে ব্রাশ করে দিতে হবে। তো মাথার সামনে থেকে পেছনের দিকে যখনই তুমি ব্রাশ করছো তখন কিন্তু ওর মাথার যে জমে থাকা জিনিসগুলো ওইগুলো কিন্তু আস্তে আস্তে ব্রাশের সাহায্যে উঠে চলে যাবে। কখনোই কিন্তু হাতে করে টানবে না বা কোনোভাবেই খুব জোরে ওটা প্রেস করে দেবে না, কিছুই করবে না, ওটা হালকা হাতে আস্তে আস্তে ব্রাশ করে দিও। একবার থেকে দুবার করতে পারো, তারপরে ভালোভাবে ওটা ধুয়ে দিও, তাহলেই কিন্তু দেখবে সপ্তাহ দুয়েকের মধ্যে ওই সমস্ত মাথা থেকে চলে গিয়েছে। মাথার উপরে যে স্কিন জমে থাকা ব্যাপারটা, ডেড সেল জমে থাকে, তো ওইগুলো মাথা থেকে সপ্তাহ দুয়েকের মধ্যেই পরিষ্কার হয়ে যায়। তিন নাম্বার বলবো, এরপরে আসছে হেয়ার ব্রাশ।
6 মাসের নিচের বাচ্চাদের আমরা একেবারে নরম হেয়ার ব্রাশ পাওয়া যায় ওই ব্রাশ দিয়েই ব্রাশ করব। দিনে 2 বার আমরা চেষ্টা করব ব্রাশ করতে। তাতে কি হবে, ব্লাড সার্কুলেশন ভালো হবে মাথার যে স্কিনের ভেতরে, মানে ত্বকের মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা হয় ওটা কিন্তু ভালো হবে। আর মাথার ভেতরে থেকে আমাদের মানে স্কিনের ভেতরে থেকে এক ধরনের সিক্রেশন বেরোয় যেটা অয়েলের কাজ করে। তো বাচ্চাদের মাথায় তো আমরা তেল দিতে পারবো না, তো ওই অয়েলটা কিন্তু ভালোভাবে কাজ করে যায়। ওইটা যদি তোমাকে বাইরে আনতে হয় বেশি করে ঠিকঠাক করে, তো তখন তোমাকে হেয়ার ব্রাশ করতে হবে। দিনে 2 বার অন্তত পাতলা নরম ব্রাশ দিয়ে, হেয়ার ব্রাশ দিয়ে হেয়ারটা ব্রাশ করে দিতে পারো। এরপরে বলবো 6 মাসের ওপরের বাচ্চাদের জন্য ব্রাশের সাথে যে চিরুনি টাইপের একটা পাওয়া যায়, যে কোমগুলো পাওয়া যায় না একদম পাতলা, আমার সামনেই একটা রয়েছে আমি দেখিয়ে দিই, এই আমার ছেলের কোমটা রয়েছে, এই একদম নরম এই কোমগুলো হয়। তো এইটা এইভাবে সফট থাকে এগুলো ভীষণ, তো এইগুলো দিয়ে কিন্তু বাচ্চার হেয়ারটা এভাবে কোম্বিং করে দেওয়া যায়। আর তাতে কি হবে, আস্তে আস্তে দেখবে ওই যে খোসা খোসা টাইপের উঠতে থাকে ওইটা কিন্তু উঠে যাবে সমস্তটা, আর ওঠার পরে কিন্তু আস্তে আস্তে হেয়ার গ্রোথটা স্টার্ট হবে। এরপরে বলবো হেয়ার গ্রোথটা কিন্তু নির্ভর করে খাবারের ওপর। 6 মাসের পরে যখন তুমি সলিড স্টার্ট করছো তখন কিন্তু খাবারের মধ্যে অবশ্যই গাজর রাখবে, তাছাড়া পেঁয়াজ রাখতে পারো একটু বড় হলে, ওটা একদম 6 মাসেই দেওয়া যায় না। তো খাবারে আমরা যেভাবে পেঁয়াজ দিই প্রথমে রান্না করার সময় সেভাবে দিলেও হবে, তো আলাদা করে পেঁয়াজ দেওয়ার দরকার নেই। আর পেঁয়াজ রাখা যেতে পারে, গাজর রাখা যেতে পারে, রাঙা আলু রাখা যেতে পারে, আর রাখা যেতে পারে ডিম রাখা যেতে পারে। এই এইগুলো রাখলে সাধারণত কি হয়, কারণ আমাদের হেয়ারের জন্য প্রোটিনের প্রয়োজন হয়, ভিটামিন বি প্রয়োজন হয়, ভিটামিন ডি প্রয়োজন হয়। তো এই সমস্ত ভিটামিন কিন্তু আসছে সবজি থেকে, বিভিন্ন সবজি থেকে, বিভিন্ন ফল থেকে, বিভিন্ন খাবার থেকে। তো বিভিন্ন ধরনের ফল আলাদা আলাদা রকমের, আলাদা আলাদা রঙের ফল কিন্তু আলাদা আলাদা ভিটামিন দেয় আমাদেরকে। তো সেইভাবে আলাদা আলাদা রঙের ফল ওদেরকে 6 মাসের থেকে বেশি যারা সলিড স্টার্ট করে দিয়েছে তাদের জন্য আলাদা আলাদা প্রতিদিন রঙের ফল রাখা উচিত। আর এতে কি হবে, হেয়ার গ্রোথও যেমন হবে তেমনি নিজের নিউট্রিশনটাও ঠিক থাকবে বাচ্চা। আর লাস্টলি বলবো, একটু বড় বাচ্চারা যদি 2 বছরের পরেও মাথায় হেয়ার ঠিকঠাক গ্রো না হয় তখন কিন্তু বাচ্চাকে একদম পিওর ভার্জিন কোকোনাট অয়েল, যেটা আমি বলি সবসময় ওদের মালিশ করার জন্য, সেই অয়েলটা কিন্তু মাথায় অল্প পরিমাণে দেওয়া যেতে পারে, ওই অয়েলটা দিয়ে ম্যাসাজ করা যেতে পারে। 2 বছরের বেশি বাচ্চাদের যাদের কোনো সমস্যা নেই স্কিনে, মাথার স্কিনে কোনো সমস্যা নেই, কোনো ড্যান্ড্রফ নেই, কোনো সমস্যা নেই, অথচ ড্রাই হয়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই নারকেল তেলটা, এই একদম পিওর কোকোনাট অয়েলটা খুব হেল্প করে। কিন্তু কখনো যদি মাথায় কোনো রকম অ্যালার্জি থাকে বা কোনো রকম সমস্যা থাকে বা অয়েলি স্কিন বা কোনো রকম ড্যান্ড্রফের প্রবলেম রয়েছে তখন কিন্তু একেবারে অয়েল দেওয়ার দরকার নেই। অয়েল কিন্তু দেওয়ার দরকার হয় না কখনোই, তার কারণ হচ্ছে আমাদের মানে মাথার স্কিনের ভেতরে থেকে যে অয়েলটা সিক্রেশন হয় সেটা কিন্তু আমাদের হেয়ারের জন্য একদম ঠিকঠাক, তার উপরে কোনো অয়েল দেওয়ার প্রয়োজন হয় না। কিন্তু যখন ওই সিক্রেশনটা কম হয়, কোনো ক্ষেত্রে সমস্যা হয়, তখন কিন্তু বাইরে থেকে অল্প কোকোনাট অয়েল দিয়ে দেখা যেতে পারে। তো এইগুলো করে দেখো, আশা করি টিপস কাজে লাগবে, আর অবশ্যই আমাকে জানিও কমেন্ট করে। তাছাড়া ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করো, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।